জি ভাই লোক, একদম সত্যি কথা। টাইটেল এবং থামলে যা দেখেছেন আমি সেটাই বলার চেষ্টা করছি, কিন্তু কোনো পজিটিভ অর্থে না, নেগেটিভ অর্থে। আমাদের রায়হান রাফি সৃজিত মুখার্জির মতো হয়ে যাচ্ছেন এমনটাই আমি ধারণা করছি। কেন ধারণা করছি, এবং যারা কিনা রায়হান রাফি এবং সৃজিত মুখার্জি কাউকে চেনেন না তারা নিশ্চয়ই ভিডিওটাতে ক্লিক করেনি। আমি ধরে নিলে আপনারা সবাই চেনেন জানেন, তাও সামান্য করে বলে দিই, রায়হান রাফিকে বলা যায় বর্তমানে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রির একমাত্র ডিরেক্টর, যিনি কিনা আর্ট এবং বিজনেস দুটোকে একসাথে ভালো করে ব্যালেন্স করতে পারেন। আমাদের দেশীয় যে ডিরেক্টর যারা আছেন, হয় কি তারা হয় একেবারে সস্তা দরের বাণিজ্যিক ধারায় চলে যান, অথবা এরকমই আর্ট হাউস জাতীয় বানান যে আসলে এর বাইরে কোনো রকম মানুষজন যে টাকা পয়সা দিয়ে বিনোদন করার জন্য যাবে সিনেমা দেখতে, সেটা আর হয় না। যেমন বলবো যে আবু শাহিদ ইমন বা আবদুল্লাহ মোহাম্মদ সাদ বা ফারুকিরা তো আগে থেকে আছেন, অথবা একদম সস্তা দরে চলে যান যেমনটা বানান আমাদের শাহিন সুমন বা অনন্য মামুন। কিন্তু রায়হান রাফি মোটামুটি বলা যায় একটা ব্যালেন্সিং ডিরেক্টর। সেই 2018 সালে যখন তিনি পোরামন 2 বানিয়েছিলেন, একদম বলা যায় যে ক্রিটিক্স, সমালোচক, দর্শক সবাই একদম মন ভরে সিনেমাটা দেখেছিল, খুবই শান্তি পেয়েছিল সিনেমাটা দেখে। তার কয়েকদিন পরে তিনি বানালেন দহন সিনেমাটাও একটা পলিটিক্যাল আইডিওলজির এমন চমৎকার সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম আছে, নেই বলতে গেলেই চলে। একদম প্রপার বাণিজ্যিক সিনেমা, কিন্তু তার সাথে আর্ট হাউস মিক্স আছে। এরপরে প্রায় তিনি বছরখানে গ্যাপ নিয়েছেন, কিছু শর্ট ফিল্ম তিনি আগে বানিয়েছিলেন। 2020 সালে যখন করোনার প্রথম ওয়েভটা আসলো, তিনি বানালেন একটা অক্সিজেন, মাহিয়া মাহিকে নিয়ে অক্সিজেন শর্ট ফিল্ম। সেই করোনার প্রথম ওয়েভের সময় আমার মনে হয় না পুরা দুনিয়াতে তখন কেউ অক্সিজেন স্বল্পতা নিয়ে যে কীরকম ভয়াবহ অবস্থা হতে পারে এমন সিনেমা কেউ তৈরি করেছে। এরপর তিনি ওয়েবে বানালেন জানোয়ার। বলা যায় যে আমরা যে বলি আমাদের দেশে কেন এইজি ফিল্ম হয় না, ডার্ক ফিল্ম হয় না, রিয়েল লাইফ ইভেন্ট নিয়ে খুব সিরিয়াস সিনেমা হয় না, জানোয়ারের মতন সিনেমা তিনি তৈরি করেছেন। একদম সত্যি কথা, তার পারফেক্ট সিনেমা। এরপরে কি হলো, তিনি যখন বানালেন দ্য ডার্ক সাইড অফ ঢাকা এবং এইডা কপাল, একটা শর্ট ফিল্ম, একটা অ্যান্থোলজি ওয়েব ফিল্ম। এই দুটো সিনেমা যখন প্রথমবার কাছাকাছি সময় আসতে শুরু করলো, গত ঈদুল ফিতরে, দুঃখিত তার আগের ঈদুল ফিতরে, তখনই মনে হলো যে ওকে, কিছু কিছু অংশ মনে হচ্ছে বেশ ভালো, বাট এখন আবার মনে হলো যে কিছু অংশ খারাপ। ঠিক আমরা যে প্রপার রায়হান রাফি যাকে বলতাম, যার জন্য রায়হান রাফির সিনেমা আমরা দেখতে যাচ্ছি, সেই স্বাদটা মনে হয় একটু একটু কম পেতে শুরু করলাম। আর এই তো কদিন আগে মুক্তি পেল টান। রায়হান রাফির একজন ভক্ত হিসেবে বা বাংলা সিনেমার ফ্যান হিসেবে আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে, যেখানে ফেসবুকে বা ইউটিউবে টানের নেগেটিভ রিভিউ এসছে সেখানে কিছু পজিটিভ কথা বলার জন্য। কিন্তু আপনারাই বলুন, টান সিনেমাটায় রায়হান রাফির যে টিপিক্যাল ফর্মুলা ভিত্তিক সিনেমার স্টাইল থেকে তিনি কিন্তু বেরোতে পারেননি, এবং একমাত্র বুবলির সেরা অভিনয় ছাড়া টান সিনেমা থেকে কিন্তু আসলে পাওয়ার মতো তেমন কোনো কিছুই ছিল না। তো ব্যাপারটা আসলে খুবই কষ্ট পেয়েছি যে রায়হান রাফি অনেকটা সৃজিত মুখার্জির মতো হয়ে যাচ্ছেন। কেন বলছি সৃজিত মুখার্জির মতো, আপনারাই মনে করে দেখুন, আজ থেকে বছর 10 আগে যখন অটোগ্রাফ, 22 শ্রাবণ, চতুষ্কোণ, জাতিস্বর, নির্বাক, রাজকাহিনী, একের পর এক মানে ওয়ার্ল্ড দ্য ক্লাসিক সিনেমা যখন বাংলা সিনেমায় তৈরি হচ্ছিল, হেমলক সোসাইটি, আমরা মনে করেছিলাম সত্যজিৎ, ঋতুপর্ণদের সময় শেষ করে আর্ট এবং মাসি দুটো মিক্সিং একজন সেরা ডিরেক্টর এসে হাজির হয়েছেন সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জির সিনেমা মানে একটা সোনা ফুলবে, মানুষ দেখতে যাবে, ক্রিটিক্সরা পুরস্কার দিবে, খুব ভালো ভালো সমালোচনা হবে। কিন্তু এরপর কি করতে শুরু করলেন তিনি? শাহজাহান রেজিডেন্সি, ইয়েতি অভিযান, মিশর রহস্য, একদম জুলফিকার সিনেমা দিয়ে অ্যাকচুয়ালি তার পতন ছড়িয়েছিল। মাঝখান দিয়ে কয়েকটা ভালো সিনেমা তৈরি করেছিলেন, উমা এক যে ছিল, রাজা, তারপরে গুমনামি, ভিঞ্চিদা। ভেবেছিলাম তিনি শুধরে যাচ্ছেন, কিন্তু তারপরে কি করলেন, নিজের 22 শ্রাবণের ক্লাসিক একটা জঘন্য সিনেমা তৈরি করলেন, দ্বিতীয় পুরুষ, মাত্র 12 দিন শুটিং করে। এবং আমাদের যে দেশীয় গল্প, রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেননি, সেটা দফা রফা করলেন ওয়েব সিরিজ বানিয়ে, ফেলুদা বানিয়ে একদম আমাদের মনের ফেলুদাকে ধ্বংস করে দিয়েছেন। নেটফ্লিক্সে যে সত্যজিৎ রায়ের অ্যান্থোলজি ছিল, বাঙালি ডিরেক্টর বাংলার সত্যজিতের গল্প নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন, দুইটা শর্ট ফিল্ম বানাইছেন, দুইটা একদম জঘন্য শর্ট ফিল্ম হয়েছে। সামনেও কতগুলা সিনেমা ওনার জমে আছে যে উনি একসাথে অনেকগুলা মুক্তি দিবে। এখন অলরেডি কাকাবাবুর প্রত্যাবর্তন, তারপরে অতি উত্তম, এক্সপ্রেম, এগুলো নিয়ে তিনি রেডি অবস্থায় আছেন। এর কারণটা কি, যখন সৃজিত মুখার্জির একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছিল যে সৃজিত মুখার্জি ভালো সিনেমা তৈরি করেন, তার সিনেমা দর্শক টানে, তো সমস্ত প্রডিউসাররা, হইচই বলেন, জি5 বলেন, নেটফ্লিক্স বলেন, শ্রেষ্ঠ অভিনায়ক বলেন, সবাই টাকা নিয়ে হাজির যে আপনি কেন বছরে একটা বানাবেন, বছরে 10টা বানান, বছরে 4-5টা বানান। তো আমার তো এখন ধারণা যে সৃজিত মুখার্জির নামটাই চলে বলে তিনি জাস্ট ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে কাজকর্ম করা, নিজের নামটা জাস্ট বসিয়ে দেন। তো রায়হান রাফিকে কেন বলছেন সৃজিত মুখার্জির মতন হচ্ছেন? মাত্র তিনি শুরু করলেন, এত সুন্দর সুন্দর কাজ করছিলেন, কিন্তু লাস্টে 3-4টা কাজ মনে হচ্ছে যে তার মানটা পড়ে যাচ্ছে, এবং অলরেডি কিন্তু রায়হান রাফির কাজ জমে আছে। যদি আমি স্পষ্ট মনে করতে পারি, 4টা সিনেমা রেডি হয়ে পড়ে আছে, দামাল, নূর, স্বপ্নবাজি এবং ইত্তেফাক। 4টা সিনেমা রেডি, এগুলা একসাথে মুক্তি দিবে। তো এই মাত্র কয়েক মাসের ভিতরে, এই কোভিডকালীন সময়ে, লকডাউনের ভিতরে ভিতরে তিনি এতগুলো সিনেমা তৈরি করে ফেললেন। মানে আসলে কি রায়হান রাফি বানিয়েছেন, না জাস্ট গল্পটা লিখে ছেড়ে দিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা বানিয়েছে, তার নামটা বসিয়ে দিয়েছেন? কারণ কি রায়হান রাফির নাম এখন চলে। তো যদি সৃজিত মুখার্জির মতন অবস্থা হয় যে ওই যে প্রডিউসারদের চাপে, জনপ্রিয়তার চাপে বেশি বেশি কন্টেন্ট প্রডিউস করতে গিয়ে আসলে মানটা ফেলে দিচ্ছেন, টান দেখার পর সত্যি আমি একটু ভয় পাচ্ছি যে একটা মাত্র ডিরেক্টরকে ভেবেছিলাম যে কিনা আমাদের মতন মাস এবং ক্লাস দুটোকেই মিক্স করতে পারেন। আমাদের এর আগেও ছিলেন আশিকুর রহমান, কিন্তু এই মুসাফিরের পর তার কি হলো বলতে পারবো না। শিহাব শাহিন ছিলেন ছুঁয়ে দিলে মন বানানোর পরে, তারপরে যে তিনি বানালেন আগস্ট 14 এবং কদিন আগে বানালেন মরিচিকা, ঠিক ফেড আউট হয়ে গেলেন। তন্ময় তানসেন একমাত্র বলা হয়েছে গত কয়েক বছরের একজন ভালো ডিরেক্টর ছিলেন তন্ময় তানসেন, কিন্তু পদ্মপাতার জল এবং রান আউট বানানোর পর তিনিও উধাও হয়ে গেলেন ডিরেক্টর হিসেবে। তো একজন ডিরেক্টর মনে হয়েছিল আমাদের দেশীয় ইন্ডাস্ট্রির জন্য রায়হান রাফি, যিনি কিনা সবকিছু ব্যালেন্স করতে পারতেন, কিন্তু তিনিও যদি জনপ্রিয়তার জোয়ারে এভাবে ভেসে যান যে তার মান পড়ে যায়, ব্যাপারটা সত্যি খুব আতঙ্কজনক। তো একটাই আশা থাকবে যেন রায়হান রাফি আরও একটা সৃজিত মুখার্জি না হয়ে যান, নিজের কাজকে যেন খেলো না করেন, সেটা একটা প্রত্যাশা থাকবে। তো ভিডিওতে একটা লাইক দিন, বাংলা সিনেমা প্রেমী দর্শক হিসেবে ব্যাপারটা শেয়ার করুন। আমার তো ছোট চ্যানেল, আপনারা যাদের বড় বড় জায়গায় হাত আছে, যদি পারেন আমার এই বক্তব্যটুকু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। টাটা।